আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো দেখতে পাচ্ছেন আমি আলু দিয়ে মুরগি মাংস রান্না করতে হয় কিভাবে সেটা দেখানোর চেষ্টা করতেছি। এর আগে একটা কথা বলি নিই, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করবেন, যে ইচ্ছাতে আরও ভিডিও, অনেক ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। তো আজকে আমি আলু দিয়ে মুরগি মাংস রান্না করা কীভাবে করে সেটা দেখানোর চেষ্টা করতেছি। তো ফার্স্ট অফ অল আমি পেঁয়াজ, দুটো টমেটো আর আলু আর হচ্ছে মাংস ধুয়ে রেখে দিয়েছি, বা পেঁয়াজ মরিচ কেটে রেখে দিয়েছি, সেটা দিয়ে কড়াইতে তেল, সরিষার তেল দিলাম। সরিষার তেল দিয়ে আগে মায়েরা রান্না করছে অনেক সুন্দর করে, এখন তো আমরা সবাই সোয়াবিন খাই। তো আর প্রথমে আমি আলু, লবণ এবং হালকা হলুদ দিয়ে আলুটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, হালকা ভেজে নিলে হবে, একবারে সিদ্ধ করতে হবে না। ফার্স্টে লবণ দিলাম একটু, তেজপাতা, এলাচ, তারপরে দিয়েছি অনিয়ন, এটা হালকা হালকা ভাবে লাড়তে হবে যতক্ষণ একটু বাদামি কালার না আসা পর্যন্ত। একটু আদা পেস্ট দিয়ে দিলাম, টমেটো কুচি করে রাখছিলাম সেটা দিলাম, সল্ট, লবণও দিতে হবে, দিয়ে একটু হালকা আবার একটু নেড়ে ছেড়ে যতক্ষণ না পর্যন্ত টমেটো সিদ্ধ না হয়। হলুদের গুঁড়া দিলাম, আবারও মরিচের গুঁড়া দিলাম, একটু ধনিয়ার সস, তারপরে দিয়ে দিলাম আমি লবণ, তারপরে দিয়ে দিচ্ছি চিকেন। কষানো হয়ে গেছে, দেখো যত কষাবেন, একটা একটা জিনিসকে মাংস রান্না করা হোক, যেটাই রান্না হোক, যত কষাবেন তত ভালো হবে। এরপরে আমি চিকেন ধুয়ে রাখছিলাম, তো পানি সবশেষ ঝরানোর পরে তারপরে দিয়েছি। এইভাবে যদি আপনারা রান্না করতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আরও ভালো ভালো ভিডিও দিয়ে আসার চেষ্টা করবেন ইনশাল্লাহ। তো এই ছিল আজকে আমার আলু দিয়ে মুরগির মাংস রান্না করার রেসিপিটা, তারপর জোর সবে খেতে ইনশাল্লাহ। কালারটা অনেক সুন্দর হয়েছে। এই ছিল আজকে আমার ভিডিও, অবশ্যই আমার চ্যানেলটি আবারও বলছি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সবাই। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।